বনগাঁ পৌরসভার ভোট ইস্যুতে ফের হাইকোর্টে বিজেপি ভোট ঘিরে যা ঘটেছে তা অতি দুর্ভাগ্যজনক বলার পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ আদালতের বনগাঁ পৌরসভার অনাস্থা ভোট ইস্যুতে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি এদিন হাইকোর্টে এই মামলা ওঠে বিচারক সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাসে সূত্রের খবর আদালত নতুন করে আবেদন করার কথা জানিয়েছে পাশাপাশি আস্থা ভোট ঘিরে যা ঘটেছে তা দুর্ভাগ্যজনক বলার পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে আদালত প্রসঙ্গত আস্থা ভোটকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নেয় বনগা পৌরসভা এলাকা বিজেপি কর্মীদের সাথে এক প্রকার খণ্ডযুদ্ধ বেঁধে যায় পুলিশের ধস্তাধস্তি লাঠিচার্জ পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইট ছোড়ার ঘটনা ঘটে উত্তেজিত বিজেপি কর্মীদের হঠাতে স্টান গ্রেনেড ফাটায় পুলিশ একদিকে প্রশাসনের জারি করা একশো ধারা অপরদিকে অশান্তির ভয়ে কার্যত বন্ধের চেহারা নেয় বনগা শহর বন্ধ হয়ে যায় দোকানপাট দিনের শেষে দুপক্ষই দাবি করে আস্থা ভোটে জয়ী হয়েছেন তারা তবে বুধবার সকাল থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করে খুলেছে দোকানপাট বাজার স্বাভাবিক হয়েছে জনজীবন এদিন পৌরসভায় আসেন শঙ্করাঢ্য সহ পৌরসভার অন্যান্য তৃণমূল কাউন্সিলররা পৌরসভায় আসেন কংগ্রেস কাউন্সিলর সাধন দাস পৌরসভার সমস্ত দপ্তর খোলা থাকলেও কাজের চাপ ছিল অন্যান্য দিনের তুলনায় কম এদিন দীর্ঘ সময় নিজের দপ্তরে বসে কাজও করেছেন শঙ্করবাবু বিজেপির আদালতে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন যারা বলছে তারা আদালতের কপি নিয়ে আসুক তারপর কথা হবে আদালত থেকে বলছে যে আপনি প্রভাব খাটিয়েছেন আপনি প্রভাব খাটিয়ে পুলিশকে দিয়ে প্রভাব খাটিয়ে কাজ করেছেন আদালত আদালতের বিচার সেটা মহামান্য হাইকোর্টের বিষয় সেটা যতক্ষণ আমরা কোনো কিছু সঠিক তথ্য না পাই সেই বিষয়টা কথা বলা আমার অনুচিত এবং আইন সবার জন্যই সমান আইন আইনের মতনই চলবে গতকালকে তৃণমূল কংগ্রেসের জয়ী হওয়া আস্থাভোট যদি আদালত আবার করে করবে সেক্ষেত্রে আপনারা কী সেগুলো তো আইন আইনের পথেই চলবে সেটা আদালত নিশ্চয়ই বিচার বিবেচনা করবেন এবং সেটাই আশা রাখি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা